নমস্কার বন্ধুগণ আপন সমস্ত স্বাগত জনাওছি আমার এই ইউট্যুব চ্যানেলে বন্ধুগণ আজি হচ্ছে সোমবার চন্দ্র কন্যা পরে তুলা রাশি চলন করা যাচ্ছেন এসহ কৃষ্ণ পক্ষর ত্রয়োদশী তিথি রয়েছে এই পবিত্র দিনটি শুভ যোগর শুভ মিশ্রণর কেউ রাশি মানে লাভ পাইবে আসন্তু জানিবা প্রথমে হচ্ছে মিথুন রাশি কোড়িয়ে মে রে আপনার পাই এক ভালো দিন হওয়া পাই যাচ্ছে মিথুন রাশি পাই মহাদেব অনুগ্রহরে পূর্বর থাকা ইচ্ছা আপনার পূরণ হব স্থগিত কার্য সমাপ্ত হয়ে পারে পুঞ্জি বিনিযোগর আপনার ভালো রিটর্ন মিলব সম্পত্তি সম্বন্ধীয় এক বড় চুক্তি করিবার আপনার সুযোগ পাইবে ব্যবসায়ী মানে কার্যরে সফল হবে ভালো লাভ পাইবে ব্যবসায়ের কোর্টরে বিচারাধীন থাকা মামলা আপনার সপক্ষে যাবার অধিক সম্ভাবনা রয়েছে বৈবাহিক সম্পর্কে জীবনসাথী সহ আপনার সম্পর্ক ভালো হব বুদ্ধিমান ভাবে প্রত্যেক কার্য করা সহ সফল হবে পরিবারের সদস্যঙ্কর পূর্ণ সমর্থন পাইবে আপনার প্রভু মহাদেব নিকটে জলাভিষেক করতু দেখবে আপনার মঙ্গল হব দ্বিতীয় হচ্ছে সিংহরাশি সিংহরাশির ব্যক্তিবিশেষ মানুষ আজর দিনটি অত্যন্ত স্বতন্ত্র হওয়া যাচ্ছে মা কালীঙ্ক কৃপার আপনার উপরে ধনর বর্ষা হওয়া যাচ্ছে জীবনর সমস্ত ক্ষেত্রে আপনার সফল হওয়ার সম্ভাবনা পাইবে মানসম্মান বড়া লাগিব চাকরি খোঁজুবা যুবক মানে ভালো খবর পাইবে ব্যবসায়ী মানে বহু অর্থ উপার্জন করিবার সুযোগ পাইবে আর্থিক স্থিতি সুদৃঢ় হব অবিবাহিত ব্যক্তি বিবাহ প্রস্তাব আসব বন্ধুঙ্ সহিত কোনসি স্থানকু যাওয়ার যোজনা করিবে স্বাস্থ্য সম্বন্ধীয় সমস্যার মুকুলিবে পরিবারর সমস্ত সদস্যঙ্ক সহিত ভালো সম্পর্ক রহিব ঘরর মরামতি বিষয়ে আলোচনা করি পারন্তি আপন আজি মা কালীঙ্ক নিকটরে এক ফুলমাল অর্পণ করন্তু দেখিবে আপনার মঙ্গল হব তৃতীয় হচ্ছে তুলারাশি তুলারাশির ব্যক্তিবিশেষ আজর দিনটি অত্যন্ত ভালো হওয়া যাচ্ছে ভগবান বিষ্ণুঙ্ কৃপা মিলবা সহ ভাগ্য আপনার সাথ দেব আপনার সমস্ত ইচ্ছা পূরণ হব পূর্ব প্রস্তুত যোজনা আপনার সফল হব জীবনের অনেক ভালো সংকেত আসব নিযুক্ত ব্যক্তি মানে নিজ ক্যারিয়র আগুক বড়িবার সফল হবে আপনার ভালো কার্য সবুঠার প্রশংসিত হব ক্যারিয়র ক্ষেত্রে খুব আগুক যাবে ব্যবসায় অভিবৃদ্ধি হবার এক উচ্চ সম্ভাবনা আছে দাম্পত্য জীবনের সম্পর্ক ভালো রহব উচ্চ শিক্ষাপ্রে বিদেশ যাওয়া চাহুবা ছাত্রছাত্রীঙ্কর ইচ্ছা পূরণ হয়ে পড়ে পরিবারের সুখ এবং শান্তির পরিবেশ রহব আপন প্রভু বিষ্ণু মন্দিরে যাই বিষ্ণু স্রোত পাঠ করতু দেখবে আপনার মঙ্গল হব মকর রাশি আপনার দিনটি অত্যন্ত লাভদায়ক হব কিছু ভালো খবর শুণবা পাইবে আপনার মন শান্ত এবং স্থির রহব রোজগার করুবা ব্যক্তি কার্যশৈলী মাধ্যমে উচ্চ কর্মচারী প্রভাবিত করিবার সফল হবে যা আপনার স্থিতি ভালো রাখা সহ আপনার জীবন উপরে খুব প্রভাব পকাইব ব্যক্তিগত সম্পর্ক ক্ষেত্রে দিনটি বহুত ভালো রহব অবিবাহিত ব্যক্তি মানুষ নূয় সম্পর্ক সম্ভাবনা রয়েছে ব্যবসায়ের নূয় যোজনা কার্যকারী করা সহ সফল হবে আপনার আর্থিক স্থিতি সুদৃঢ় হব বৈবাহিক জীবনে থাকা বিবাদর অন্ত ঘটব পিলাঙ্কর ভবিষ্যৎ নেই আপনার যোজনা করিবে আপন প্রভু শ্রীরামঙ্ক নিকটরে দীপটিয়ে জ্বালন্তু দেখিবে
ଆପଣଙ୍କର ପାଇଁ ମଙ୍ଗଳ ହେବ। କୁମ୍ଭ ରାଶି। କୁମ୍ଭ ରାଶିର ବ୍ୟକ୍ତିବିଶେଷଙ୍କ ଜୀବନର ଏକ ସ୍ମରଣୀୟ ଦିନକୁ ଉପଭୋଗ କରିବା ପାଇଁ ଆପଣ ଏକ ସୁବର୍ଣ୍ଣ ସୁଯୋଗ ପାଇବେ। ଆପଣଙ୍କର ସ୍ୱାସ୍ଥ୍ୟ ଉପରେ ସକାରାତ୍ମକ ପ୍ରଭାବ ପଡ଼ିବ। ଛାତ୍ରମାନେ ସେମାନଙ୍କର ପ୍ରିୟ ବିଷୟଗୁଡ଼ିକରେ କୃତିତ୍ୱ ହାସଲ କରିବେ। ପ୍ରେମ ସମ୍ପର୍କରେ ବିବାଦ ଥିଲେ ତାହାର ସମାଧାନ ହେବ। ଚାକିରି କ୍ଷେତ୍ରରେ ଭଲ ପ୍ରଦର୍ଶନ କରିବେ। ଆୟରେ ଅତୁଳନୀୟ ବୃଦ୍ଧି ଦେଖିବେ। ଭାଗିଦାରୀରେ ବ୍ୟବସାୟରେ ବହୁତ ଲାଭ ଅର୍ଜନ କରିବାର ସୁଯୋଗ ମଧ୍ୟ ପାଇବେ। ପରିବାର ଏବଂ ପ୍ରିୟଜନଙ୍କ ସହିତ ସମ୍ପର୍କ ମଜବୁତ ହେବ। ସମାଜରେ ଆପଣଙ୍କର ପ୍ରତିଷ୍ଠା ମଧ୍ୟ ବୃଦ୍ଧି ପାଇବ। ଆପଣ ଶ୍ରୀ ହନୁମାନଙ୍କ ନିକଟରେ ହନୁମାନ ଚାଳିଶା ପାଠ କରନ୍ତୁ, ଦେଖିବେ ଆପଣଙ୍କ ପାଇଁ ମଙ୍ଗଳ ହେବ। ଶେଷରେ ହେଉଛି ମିନରାଶି। ମିନରାଶିର ବ୍ୟକ୍ତିବିଶେଷଙ୍କର ଆଗରୁ ଯେଉଁ ପରିସ୍ଥିତି ଥିଲା ସେହି ପୂର୍ବ ପରିସ୍ଥିତି ଅପେକ୍ଷା ଆପଣଙ୍କର ଭଲ ହେବ। ବ୍ୟବସାୟରେ ଲାଭ ଆଣିଦେବା ପାଇଁ କୌଣସି ବ୍ୟକ୍ତିଙ୍କ ସହିତ ଆପଣଙ୍କର ସାକ୍ଷାତ ହେବ। ଇଞ୍ଜିନିୟରମାନଙ୍କର ପଦୋନ୍ନତି ହୋଇପାରେ। ରାଜନୀତି କ୍ଷେତ୍ରରେ ଥିବା ଲୋକମାନେ ଦାୟିତ୍ୱକୁ ଭଲ ଭାବରେ ନିର୍ବାହ କରିବେ। ବୟସ୍କ ବ୍ୟକ୍ତିମାନେ କୌଣସି ଧାର୍ମିକ ସତ୍ସଙ୍ଗକୁ ଯିବେ। ଯେଉଁମାନେ ପ୍ରେମ କରୁଛନ୍ତି ସେମାନଙ୍କ ସମ୍ବନ୍ଧରେ ମଧୁରତା ବୃଦ୍ଧି ହେବ। ବିଦ୍ୟାର୍ଥୀଙ୍କୁ ପରିଶ୍ରମର ଭଲ ପରିଣାମ ମଧ୍ୟ ମିଳିବ। ଆପଣଙ୍କର ସ୍ୱାସ୍ଥ୍ୟ ଭଲ ରହିବ। ଆପଣ ମା ଦୁର୍ଗାଙ୍କ ନିକଟରେ ଦୁର୍ଗା ସ୍ତୋତ୍ର ପାଠ କରନ୍ତୁ, ଦେଖିବେ ଆପଣଙ୍କ ପାଇଁ ମଙ୍ଗଳ ହେବ। ଆଶା କରୁଛି ବନ୍ଧୁଗଣ, ଆଜିର ଭିଡ଼ିଓଟି ଆପଣମାନଙ୍କୁ ନିହାତି ରୂପରେ ଭଲ ଲାଗିଥିବ। ଯଦି ଆପଣଙ୍କୁ ଆଜିର ଭିଡ଼ିଓଟି ଭଲ ଲାଗିଥାଏ ତେବେ ଗୋଟେ ଲାଇକ୍ କରିବାକୁ ଭୁଲନ୍ତୁନି, ଅନ୍ୟମାନଙ୍କ ସହିତ ସେୟାର କରିନିଅନ୍ତୁ ଏବଂ କମେଣ୍ଟରେ ନିଜ ଇଷ୍ଟ ଦେବାଦେବୀ ମାନଙ୍କର ନାଁ ଲେଖି କମେଣ୍ଟ କରିଦିଅନ୍ତୁ। ଯେଉଁମାନେ ଆମ ଚ୍ୟାନେଲଟିକୁ ସବସ୍କ୍ରାଇବ୍ କରିନାହାନ୍ତି କିମ୍ବା ଆଜି ନୂଆ ଦେଖୁଛନ୍ତି, ଦୟାକରି ଆଜି ହିଁ ସବସ୍କ୍ରାଇବ୍ କରିନିଅନ୍ତୁ ଆଗକୁ ଏଭଳି ନୂଆ ନୂଆ ଭିଡ଼ିଓ ଦେଖିବା ପାଇଁ ଏବଂ ଜାଣିବା ପାଇଁ। ଆଜି ପାଇଁ ଏତିକି ରହୁଛି। ଆପଣଙ୍କର ଦିନ ମଙ୍ଗଳମୟ ହେଉ। ଜୟ ଜଗନ୍ନାଥ।